الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. معك بندو غير ديستي. سودي بندو لي. معك بندو كر. সুধী মন্ডলী, আমরা এখন জনাব আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের জীবনী এবং স্মৃতি মন্থন করতে যাচ্ছি। সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসছেন জনাব ইসমাইল তালুকদার খোকন। প্রথমে নাম লিখে দিলেন না ওরকম। এবার বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী কাজী সাকোয়াত হোসেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহানারা সিদ্দিকী সভাপতিত্বে আফসার আহমেদ স্মৃতিচারণের জন্য আলোচনা ও দোয়া মাহফিলের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক কৃষক দলের সম্মানিত সভাপতি শামসুজ্জামান দুধু ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হেলেনজেরিন খান, আমাদের মাঝে অমিত সাহেব উপস্থিত রয়েছেন, ফাউন্ডেশনের সদস্য সচিব জামিল আহমেদ সিদ্দিকী উপস্থিত রয়েছেন, রয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফখরুল আলম সহ সমবেত সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আমরা স্মৃতিচারণ করব আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের। আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, সংসদ সদস্য ছিলেন, দলের জন্য তার অবদান অবিস্মরণীয়। সেই কারণেই দলের এই ক্রান্তিকালে আফসার আহমেদ সিদ্দিকী সাহেব যে সমস্ত দলের জন্য অবদান রেখে গেছেন তা প্রেক্ষাপটই আজকে
আমাদের এই দল সুসংগঠিত রয়েছে। আমরা যদি আরো সুসংগঠিত রাখি তাহলেই আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের বিধি আত্মা শান্তি পাবে। আর এই আত্মা শান্তি দিতে হলে আমাদেরকে আরো কাজ করতে হবে। ওনাদের রেখে যাওয়া যে স্মৃতিগুলো রয়েছে তার থেকে আজকে এই সরকার আমাদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করছে তার আত্মা শান্তি পাচ্ছে না। সেই কারণেই আমরা এই সরকারকে দ্রুত বিতাড়িত করে তার বিধি আত্মার প্রতি শান্তি প্রদর্শন করাই আমাদের আজকে প্রধান উদ্দেশ্য বলে আমি মনে করি। আফসার আহমেদ সিদ্দিকীর বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আফসার সিদ্দিকী সাহেব যার জীবনের অনেকগুলো দিক আছে, তিনি একেবারে ভাষা সৈনিক, রাজনীতিবিদ, ভালো আইনজীবী, সংসদ সদস্য, জেলা উন্নয়ন সমন্বয়কারী সহ পৌরসভার তৎকালীন চেয়ারম্যান, বহু গুণের অধিকারী এই ব্যক্তিত্ব। তারই জীবনের উপর এবার আলোচনা নিয়ে আসছেন কেএম রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ও সাবেক সদস্য জাতীয়তাবাদী কৃষক দল। বক্তব্য নিয়ে আসছেন কেএম রকিবুল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফসার আহমেদ সিদ্দিকী সিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন গণমানুষের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, বিএনপি ভাই চেয়ারম্যান জয়নতা জনাব শামসুর জামান দুদু, উপস্থিত আছেন আমার ছোট গণমন সাবেক ইডেন কলেজের ভিপি জনাব হেরিজেন খান সহ জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কিছু নেই, আজকে আমাদের একটি শপথ গ্রহণ করতে হবে এই স্মরণ সভায়। আজকে বাংলাদেশে যে রাজনীতির সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় এই আফসার সিদ্দিকীর জীবনী যদি আমরা ধারণ করতে পারি তাহলে বাংলাদেশের সংকট দূর হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব বিপ্লব চৌহান, বিপ্লব মহাসচিব মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর 20তম মৃত্যুবার্ষিকী ও উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণসভার সম্মানিত সভাপতি জাহানারা সিদ্দিকী উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক অনন্দ ইসলাম অনিল অমিত উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশিক্ষা পরিষদক সম্পাদক হেলেন জেরিন খান সহ উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধু, আমার বক্তব্যের শুরুতেই আমি জনাব আফসার মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করে এবং ওনার পরিবার পরিজনকে আল্লাহ যাতে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আফসার আহমেদ সিদ্দিকী বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যখন দেশে একটা কঠিন অবস্থা বিরাজ করছিল,
তখন উনি অত্যন্ত সাহসিকতার সাথে বিএনপির দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উনি ছিলেন একজন সৎ এবং অত্যন্ত ভালো ব্যক্তি। তো জনাব আফসার আহমেদ সিদ্দিকী সবসময় রাজপথের সক্রিয় ছিলেন এবং অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব ছিলেন। বর্তমান দেশে যে অরাজকতা, এই অবৈধ সরকারের দুঃশাসন বিরাজ করছে, মধ্যরাতের ভোট ডাকাতির সরকার এদেশের মানুষের উপরে হত্যা, গুম, নির্যাতন, জুলুম চালিয়ে এবং সীমাহীন দুর্নীতির মাধ্যমে এদেশকে একটি মৃত্যু পত্রিকায় পরিণত করেছে। তো আমি আজকের এই স্মরণ সভায় বলতে চাই, আফসার আহমেদ সিদ্দিকীর আত্মা তখনই শান্তি পাবে। আফসার আহমেদের সিদ্দিকীর এই স্মরণ সভা তখনই সার্থক হবে যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনার সরকারকে আমরা হটাতে পারবো। সংগ্রাম বন্ধ হয়ে তাই আসুন আমরা সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দুবার এক দফা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ ফ্যাসিস্ট বাকশালী জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করি একটি দেশপ্রেমিক জাতীয়বাদী সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুধী মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়করণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব দবিরুদ্দিন তোষার। আমি ওনাকে ধন্যবাদ জানাই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। সাথে সাথে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন, সাধারণ সম্পাদক জোটের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সফল সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা, সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা জনাব জাহানারা সিদ্দিকী মঞ্চে উপবিষ্ট আছেন, সব্যসাচী রাজনীতিবিদ যিনি একাধারে রাজপথ এবং প্রিন্ট রিলিফ কানেক মিডিয়া কাঁপিয়ে বেড়ান, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশ জাতির এই স্বৈরাচার কবল থেকে মুক্তির জন্য কথা বলে যান, সেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদুভাই মঞ্চে উপবিষ্ট আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, দক্ষিণ বাংলার সিংহপুরুষ জনাব অনিন্দ্য ইসলাম অনিত ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত আছেন, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেডের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম ভাই উপস্থিত, নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। মরহুম আফসার আহমেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা এজন্যই প্রযোজ্য, এজন্যই আমাদের প্রয়োজন, আমরা যারা ওনার পরবর্তী প্রজন্মে রাজনীতিতে এসেছি, রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, আমরা যদি ওনাদের ইতিহাস, ওনাদের আন্দোলন সংগ্রাম সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পারি, তাহলে আমরা আশা করি সামনে আমাদের আন্দোলন সংগ্রামে সেটা আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করবে। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী
বহু গুণে গুণান্বিত ছিলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নিজে সংসদ সদস্য ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, সাথে সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষত স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনি দেশ ও জাতির জন্য অবদান রেখে গেছেন। আমরা তারই পথ অনুসরণ করে সামনের দিনগুলিতে এই নব্য প্রেসিডেন্ট, নব্য স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে গড়ে ফিরব। তাহলেই শহীদ আফসার আহমেদ সিদ্দিকীর বিধিহাত্মা শান্তি পাবে। আমি সবাইকে একদম আর দাবিতে আবারও মাঠে নেমে এই ফেজির সরকারকে হটিয়ে গড়ে ফিরার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আফসার আহমেদ সিদ্দিকী সাহেব ছিলেন সৎ, নির্ভীক, প্রজ্ঞাবান, শুধু তাই নয় ভবিষ্যৎদর্শী একজন রাজনীতিবিদ। তারই স্মরণে এবার বক্তব্য রাখছেন জনাব মিয়া আনোয়ার সভাপতি জিনাব। আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওটাই কিন্তু কিছুই শোনা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে সাউন্ড যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফসার আহমদ সিদ্দিকীর স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি বা সভানেত্রী আমাদের জাহানারা আপা, এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি আসবেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা এবং স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুভাই। উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের আরেকজন রাজপথ আন্দোলনের রণা প্রশাসনিক হেলেনা আপা, উপস্থিত সুধীবৃন্দ, এবং এই সংগঠনের এই স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ। সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি সহ এবং শান্তজন দুদুভাই সহ নেতৃবৃন্দ। আমি শুধু এই কথাটিই বলব, আজকে আফসার আহমদের 20তম স্মরণসভা আমরা উপস্থিত হয়েছি। আফসার আহমদ আমাদের মাঝে নেই, কিন্তু ওনার রাজনীতি, ওনার চেতনা, ওনার সাধনা এবং ওনাদের ওনার যে উদ্দেশ্য অঙ্গীকার ছিল সেই চেতনা আমাদের মাঝে রয়ে গেছে। তাই আমরা আফসার আহমদের চেতনাকে যদি আমরা ধারণ করে এই আজকে এই স্বৈরশাসক এমন একটি অবস্থানের মধ্যে আমরা এবং আফসার আহমদের স্মরণসভা পালন করছি, আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আমরা উদযাপন করছি, যে আফসার আহমদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সবসময় আন্দোলন করে গেছেন। আমরা যতদূর জানি উনি ইসলামী আন্দোলনের বা ইসলামী মূল্যবোধের পক্ষ কথা বলেছেন, তাই ওনাকে আজ আমরা স্মরণ করছি। আমরা শুধু এটুকুই বলবো যে আজকে এই স্বৈরশাসক শেখ হাসিনা সংগ্রামী সাথী মন্দির আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। সালাম আলাইকুম সুধীবৃন্দ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো না, শুধু তাকে স্মরণ করেই যাতে আমরা এই স্বৈরাচারী শাসককে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এবং আফসারউদ্দিনের যে এবং চেতনা ছিল সেই চেতনা বুকে ধারণ করে আমরা এই স্বৈরশাসক এই হাসিনাকে যদি সরাতে না পারি তাহলে আফসার আহমদের আত্মা কখনো শান্তি পাবে না। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সময় তো শুধু মন্ডলী, আপনারা ইতিমধ্যেই দেখেছেন আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ আমাদের
নেতা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব ইঞ্জিনিয়ার ফখরুল আলম সভাপতি জাতীয় তৈরি টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন জোটে, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ নার্সেস বিষয়ক সম্পাদক সম্পাদিকা এবং মরহুম আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি সংসদ পরিষদের সম্মানিত সভাপতি জাহানারা সিদ্দিকা মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের পতাকাকে লালন করে যিনি রাজপথে গণ উপদানের ডাক দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে একত্রিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের সেই খুনি হাসিনা সরকারকে পতন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে আবার ক্ষমতায় এনে দেশনায়ক তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনের যিনি সিপাহসালার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপবিষ্ট আছেন। রাজপথের আরেক সাহসী যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম। সুপ্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আজ আমরা এমন এক সময়ে এই স্মরণ সভায় একত্রিত হয়েছি যখন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, ঠিক এমন সময়ে আজকে আমরা এই স্মরণ সভায় একত্রিত হয়েছি। স্মরণ সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আমাদের সবাই সত্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা দিবেন। আমরা শুধু বলতে চাই মরহুম আফসার আহমেদ সিদ্দিকী যে আদর্শকে লালন করে সারা জীবন কাজ করে গেছেন, উনার সেই আদর্শকে বুকে লালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীবৃন্দ বাংলাদেশের এই খুনি হাসিনাকে, বাংলাদেশের এই চেতনার্থক ব্যবসায়ী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশে, আমরা বাংলাদেশকে টেক ব্যাক করে সেই উন্নয়ন এবং সমৃদ্ধির বাংলাদেশ আমরা অবশ্যই আবার আনয়ন করব, সেই প্রত্যাশা রেখে এবং রাজপথের সেই উত্তাল গণ উত্তান আন্দোলনে সবার সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় এবং শুভকামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জেটেপ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একজন সৎ নীতিবান সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র, ভাষা আন্দোলনের লড়াকু সৈনিক, দুইবারের এমপি জনাব মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর 20তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
জাহানারা সিদ্দিকী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এশিয়া মহাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সুযোগ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, মজলুম জননেতা সাবেক ছাত্রনেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত আছেন, ইডেন কলেজের একসময়ের খুব খ্যাতিমান ছাত্রনেত্রী, ইডেন কলেজের ভিপি, মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক এলেঞ্জেরিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যার নিয়ে আলোচনা হচ্ছে আপনারা জানেন তিনি একটা মজলুম, সেই ভাসানী রাজনীতি থেকে শুরু করে তিনি মেয়র হয়েছিলেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন, তিনি এমপি ছিলেন, এই ছোট ছোট করে এখানে একসময় তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যশোর জেলা উন্নয়ন সমন্বয়কারী ছিলেন। তাই বলবো যে আজকে নীতিবান লোকের এরকম দরকার ছিল। আজকে এই স্বৈরাচার সরকার যেভাবে আমাদের সাথে অন্যায় অবিচার নির্যাতন করতেছে, সুশাসন বিঘ্নিত করতেছে, ভোট অধিকার হরণ করেছে এবং আমাদের গণতন্ত্র হরণ করেছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এসে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনি, মানুষের ভোট অধিকার ফিরিয়ে আনি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের এখন শুধুমাত্র মঞ্চের বক্তাদের দিয়েই শেষ করতে চাই, তাই এবারে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন। আপনারা তাকে সবাই চেনেন এবং জানেন, জনাব এলেঞ্জেরিন খান, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। আফসার আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় সহযোদ্ধা সংগ্রামী সভানেত্রী মিসেস জাহানারা আহমেদ সিদ্দিকী অত্যন্ত কর্মী বান্ধব নেত্রী, বলিষ্ঠ নেত্রী, সবসময় যাকে রাজপথে পাওয়া যায়, এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশের মানুষের গণনন্দিত নেতা শেখ হাসিনার আতঙ্ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে যিনি সবসময় শক্তিশালী করে যাচ্ছেন, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক সফল মন্ত্রী, সংগ্রামী প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত আছেন, সাবেক ছাত্র দলের সভাপতি, অত্যন্ত সুবক্তা, টক শো এবং জনসভায় যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই এখানে উপস্থিত হয়েছেন, আরেকজন বলিষ্ঠ এবং সুবক্তা হিসেবে যার সুখ্যাতি আছে, জননন্দিত নেতা, নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুস সালাম ভাই এখানে উপস্থিত হয়েছেন, আরেকজন সুবক্তা তরুণ নেতা অনিন্দ্য ইসলাম আমাদের অমিত আমাদের বিএনপির সহ সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন, সংগ্রামী অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, আমার জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির এবং বিভিন্ন থানার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে এখানে, যার ব্যক্তিত্ব নিয়ে আমরা
উপস্থিত হয়েছি একটু আলোচনা করবার জন্য, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আসুন আমরা সকলে মিলে প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করেন। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন জনাব আফসার আহমেদ সিদ্দিকী সম্পর্কে ইতিপূর্বে আমাদের যে সমস্ত বক্তবৃন্দ বক্তব্য রেখেছেন তার মধ্যে দিয়ে আপনারা সকলেই জানেন। আর আমরা যারা রাজপথ থেকে দীর্ঘদিন রাজনীতি করে এসেছি, তারা আমরা জনাব আফসার আহমেদ সিদ্দিকীকে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে এসেই তাকে পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা পৃথিবীতে যার যাকে স্মরণ করে, যা সারা পৃথিবীর মানুষ যেই রাষ্ট্রনায়ককে শ্রদ্ধা করে শ্রদ্ধা জানায়, তার অনেকগুলো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তার সততা। জনাব আফসার আহমেদ সিদ্দিকী হচ্ছেন সেই নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সততাকে বুকে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন। সেই কারণেই আমরা আজকে তার প্রতি আবারও শ্রদ্ধা জানাই। আফসার আহমেদ সিদ্দিকী দপ্তর সম্পাদক ছিলেন দীর্ঘ 9 বছর, তারপরে আপনারা জানেন তিনি সহসভাপতি ছিলেন, তিনি দুইবার জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তৃণমূল থেকে তিনি উঠে আসছেন, একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এত গুণে গুণান্বিত ছিলেন, এত পদ পদবী তিনি ধারণ করেছেন। অথচ তার পরিবারের দিকে তাকিয়ে দেখেন কত সাধারণভাবে জীবনযাপন করছেন। এই হচ্ছে বিএনপির নেতা কর্মীদের আদর্শ, এই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। আর আজকে অন্যদিকে দেখেন আমরা কোন জায়গায় এসে বক্তব্য, কোন জায়গায় এবং কোন সময় এসে কথা বলছি, এমন একটা সময় এসে কথা বলছি যে বাংলাদেশের আজকে যারা অবৈধভাবে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে আছে, মিশিরাতের সরকার, দিনের ভোট রাতে করার সরকার, সেই সরকারের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে, বছরে 75 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করছে। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশকে নিঃস্ব করে দিচ্ছে, যেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও যুদ্ধকালীন সময় বন্দী ছিলেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান শিশু অবস্থায় তিনি বন্দী ছিলেন। কাজে আমাদের এই মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি, আর সেই বিএনপিকে আজকে ধ্বংস করার জন্য, বিএনপিকে একেবারে বিলুপ্ত করার জন্য এই অবৈধ প্রধানমন্ত্রী সহ আজকে আওয়ামী লীগ আপনারা জানেন পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় আজকে তারা শুধু বাংলাদেশে ক্ষমতায় আসীন হন নাই, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, সেই কারণেই জনাব আফসার আহমেদ সিদ্দিকীকে বারবার করে আমাদের স্মরণ করতে হয়, কারণ এই আফসার আহমেদ সিদ্দিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, সংগ্রাম করেছিলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদের হৃদয়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন। হোসেন মোহাম্মদ ওই এরশাদকে এই ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। আসুন আমরা জনাব আফসার আহমেদ সিদ্দিকীর এই স্মরণ সভায় আবারও প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা জানি আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মী ইতিমধ্যেই আমরা অনেককে হারিয়েছি, আমাদের স্ট্যান্ডিং কমিটির অসংখ্য নেতা এই খুনি শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে অনেকেই জীবন দিয়েছে, সময়ের আগেই অনেককে চলে যেতে হয়েছে। আপনারা জানেন আমাদের এমকে আনোয়ার, হান্নান শাহ, জনাব তরিকুল ইসলাম সহ অসংখ্য নেতাকে নির্মমভাবে নির্যাতন করেছে, তারা মৃত্যুর আগে অস্ত্রাগারের অনেককেই জেলে যেতে হয়েছে, কিন্তু এই খুনি শেখ হাসিনা আজকেও তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে।
কিন্তু আজকে আফসার আহমেদ সিদ্দিকীর এই স্মরণ সভায় এসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, অন্যায় আমরা এই চার দেয়ালের মধ্যে থেকে চলুন রাজপথে ছুটে যাই, রাজপথ দখল করি, এই খুনি শেখ হাসিনার পতন ঘটাই। কারণ এই খুনি শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সম্পদ লুটপাট হবে, বাংলাদেশের গণতন্ত্র হত্যা হবে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্বল করা হবে। আপনারা জানেন খুনি শেখ হাসিনা দীর্ঘ প্রায় 12-13 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতায় আছে, আবারও নতুনভাবে ক্ষমতায় থাকার জন্য ফোন দিয়েছেন। তারা বিএনপির পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব বারবার করে বলছেন যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটি তত্ত্বাবধায়ক সরকারের দরকার। কারণ আপনারা দেখেছি 2014 সালের নির্বাচন, যেই নির্বাচনে 154টা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়ে গিয়েছিল, যেই নির্বাচনে বিএনপি সহ কোনো সংগঠন অংশগ্রহণ করে নাই। তারপরে পরবর্তীতে যখন বলা হয়েছিল এবং বারবার করে আমরা প্রমাণ করতে চেয়েছি এই খুনি অবৈধ শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া সম্ভব নয়, সেটা আমরা প্রমাণ করেছি 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দল গিয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে তা এই খুনি শেখ হাসিনার নেতৃত্ব হয়েছিল, দিনের ভোট রাতে করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে একটি দেশ একটি সর সরকার একটি মানে ফ্যাসিস্ট সরকারের নজির নাই যারা দিনের ভোট রাতে করে, নতুন নজির করেছে শেখ হাসিনা। কাজেই আমরা জানি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনেও একটি সাজানো পাতানো নির্বাচন করার জন্য শেখ হাসিনা আবার নতুন করে ফোন দিয়েছে। আমরা শুনেছি যে নির্বাচন কমিশন গঠন করা হবে, কোন নির্বাচন কমিশন গঠন হবে না, এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না, এটাই হচ্ছে আমাদের একমাত্র বক্তব্য। আসুন আমরা সকলে সেই জায়গায় শপথ গ্রহণ করি। সর্বশেষ একটা কথা বলতে চাই, জনাব আফসান আহমেদ সিদ্দিকী আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দীর্ঘ 9 বছর আন্দোলন করেছেন, তিনি তো জীবন দিয়েছেন। আজকে দেখেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা অসুস্থ, তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, 2 বছর তাকে জেলে রাখা হলো অন্যায়ভাবে, হাজার হাজার কোটি টাকা আমরা দেখলাম এই যে কিছুদিন আগে শেখ হাসিনা যে জাতিসংসদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছেন, তিনি সেখানে যে একটা নিজস্ব প্লেন নিয়ে গিয়েছিলেন, সেখানে প্রায় 30-35টি সুটকেস ভরে বাংলাদেশের অর্থ নিয়ে গিয়েছে, এটা তো পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে সকলেই জানতে পেরেছে। আপনারা জানেন এরকম একটি অবস্থা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া একটি কল্পকাহিনী বানিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে 2 বছর জেলে রাখা হয়েছে, 2 কোটি টাকার মামলা, যেখানে 2 কোটি টাকার জায়গায় 7 কোটি টাকা হয়েছে। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী চিকিৎসা পাচ্ছে না, বারবার করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। প্রিয় বোনের ভাই ও বোনের আসুন আমরা সকলে মিলে শপথ গ্রহণ করি, আগামী দিনে আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী যে বেগম খালেদা জিয়া যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে, সেই জন্য আমরা আন্দোলন গড়ে তুলব, আন্দোলন গড়ে তুলব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আন্দোলন গড়ে তুলব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য, এবং আন্দোলন গড়ে তুলব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই জন্য। সেই প্রত্যাশা ব্যক্ত করে আফসার আহমেদ সিদ্দিকীর বিদেহী আত্মার আবারও শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আফসার আহমেদ সিদ্দিকী ফাউন্ডেশন জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ, যার নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি
পুনরায় জাগ্রত হয়েছিল সেই জনাব তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অনিন্দ ইসলাম আমির। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব অনিন্দ ইসলাম আমির। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর 20তম মৃত্যুবার্ষিকীতে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ফাউন্ডেশনের সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার শ্রদ্ধেয় খালাম্মা বেগম জাহানারা সিদ্দিকী উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব আমার পিতৃতুল্য মুরব্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমার আরেকজন শ্রদ্ধেয় অভিভাবক জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমার আরেকজন প্রিয় অভিভাবক জনাব আব্দুস সালাম, এই মাত্র যিনি কথা বললেন আমাদের বড় বোন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাই বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী যেই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমি সেই মাটিরই সন্তান। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী যশোরে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা এখানে যারাই তার সম্পর্কে কথা বলেছি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে তার ভূমিকার কথা বলেছি। আমি মনে করি এই ধরনের আয়োজন এই সমস্ত শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে জানবার একটি সুযোগ আমাদেরকে করে দেয়। আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা এই সমস্ত গুণী মানুষের সহকর্মী ছিলেন, যারা তাদেরকে কাছ থেকে দেখেছেন, তারা তাদের স্মৃতি রোমন্থন করেন এবং তা থেকে আমরা যারা নবীন প্রজন্মের অংশ আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। কোনোভাবেই মরহুম আফসার আহমেদ সিদ্দিকী আমার রাজনৈতিক সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন আমার প্রয়াত পিতা জনাব তরিকুল ইসলাম এবং আমার মা অধ্যাপক নার্গিস বেগমের রাজনৈতিক সহকর্মী। স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে প্রথম উনাকে দেখবার সুযোগ আমার হয়েছিল যখন আমার প্রয়াত পিতা যশোরের আরো 22 জন নেতাকর্মী সহ স্বৈরাচার এরশাদের কারাগারে নিমজ্জিত ছিলেন। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল না, সেই ক্ষেত্রে মুরব্বী হিসেবে আমার মা জনাব আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের বাড়িতে যেতেন তার পরামর্শ নেবার জন্য। আমাদেরকে বাড়িতে রাখবার মতো পরিবেশ ছিল না, আমরা তখন ক্লাস 1 কিংবা 2 এর ছাত্র। স্বাভাবিকভাবে মায়ের সাথে আফসার চাচার বাড়িতে যাবার সুযোগ হয়েছে এবং কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। পরবর্তীতে আমার প্রয়াত পিতা এবং মায়ের কাছ থেকে যেটা জেনেছি সেটি হচ্ছে মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর আমাদের ভাষা আন্দোলনে একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করবার জন্য সে সময় তিনি 2 বছর কারা অন্তরীণ ছিলেন। 1958 সালে স্বৈর শাসক ক্ষমতা নেবার পর বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত শুধু নয় মৃত্যুর আগ পর্যন্ত
সকল গণতান্ত্রিক আন্দোলনের মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 62 সালে শিক্ষা কমিশন আন্দোলন কিংবা 64 সালের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার আন্দোলনে তিনি সম্মিলিত বিরোধী জোটের পদ্মার ওই পাড়ের নেতা ছিলেন। তিনি আমার প্রয়াত পিতা জনাব তরিকুল ইসলামের সহকর্মী ছিলেন, আমার মা অধ্যাপক নার্গিস বেগমের নেতা ছিলেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের পর 1973 সালে যশোর পৌরসভার প্রথম নির্বাচনে ভাসানী ন্যাপ সমর্থিত প্রার্থী হয়ে হিসেবে জনাব আফসার আহমেদ সিদ্দিকী স্বাধীন বাংলাদেশের যশোর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তার সাথে ভাসানী ন্যাপের প্রার্থী হিসেবে সেদিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমার প্রয়াত পিতা জনাব তরিকুল ইসলাম। ভাসানী ন্যাপের রাজনীতি করতেন, পরবর্তীতে ইউপিপি রাজনীতি করেছেন এবং এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রথম আহ্বায়ক কমিটিতে যশোর থেকে দুইজন স্থান করে নিয়েছিলেন, একজন হচ্ছে জনাব আফসার আহমেদ সিদ্দিকী এবং আরেকজন হচ্ছে মরহুম তরিকুল ইসলাম। দুইবার ধানের শীষ প্রতীকে তিনি যশোর 5 নির্বাচনী এলাকা অর্থাৎ মরিরামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আফসার আহমেদ সিদ্দিকীর যে কৃতিত্ব দপ্তর সম্পাদক হিসেবে সেটি না বললেই নয়। 80 দশকে স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আপনারা অনেকেই হয়তোবা জানেন তিনি পেশায় একজন আইনজীবীও ছিলেন। আমি শুনেছি তিনি যে অসাধারণ ড্রাফট করতেন সেই ড্রাফটে করম চালাবার কোন সুযোগ কারোর কখনো হয়নি। তখন প্রযুক্তির এত উৎকর্ষ সাধন হয়নি, এত গণমাধ্যম ছিল না, যোগাযোগ ব্যবস্থার এত উন্নয়ন ঘটেনি, মোবাইল টেলিফোনও ছিল না, ফ্যাক্সেরও সেভাবে বহুল প্রচার ছিল না। সেই রকম একটি সময়ে দলীয় কার্যালয়ে তিনি অবস্থান করে দলের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গণমাধ্যমের কাছে নিজে তৎকালীন পত্রিকা অফিসে নিজে গিয়ে পৌঁছে দেবার চেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক বক্তব্যের ড্রাফটও তার হাতে তৈরি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুগুণে গুণান্বিত একজন মানুষ। সবচাইতে যেটি প্রধান গুণ, যেটি আজও সারা বিশ্ববাসী স্বীকার করে, সেটি হচ্ছে তার সততা, ব্যক্তিগত এবং রাজনৈতিক সততা। শহীদ মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সেই রাজনৈতিক সততা ধারণ করেছিলেন। একটি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন, তার পরিবারও অত্যন্ত সাধারণ জীবনযাপন করে। আজকে তাই আমরা যারা স্বৈরাচারী এই ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা আমাদের পূর্বসূরীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। দলের প্রতি তাদের নিবেদন, নেত্রীর প্রতি তাদের বিশ্বস্ততা, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি তাদের আনুগত্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। ব্যক্তিগত চাওয়া পাওয়াকে দূরে ঠেলে বৃহত্তর স্বার্থে আমরা এক হই। সেই স্বার্থ শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের, সেই স্বার্থ বাংলাদেশের জনগণের ভোটাধিকার আবার ফিরিয়ে আনবার। আমি বিশ্বাস করি আজকে যারা আমরা এখানে উপস্থিত এবং যারা অনুপস্থিত আমাদের সেই সমস্ত সহকর্মীরা সম্মিলিতভাবে নিশ্চয়ই মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর এই সমস্ত জীবনাচরণ থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় আমরা রাজপথে কাঙ্ক্ষিত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত সক্রিয় থাকব। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের উপর আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব অমিত ইসলাম অমিতকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আমাদের
অধ্যক্ষ সেলিম ভাই এবার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান, দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য মরহুম আফসার আহমদ সিদ্দিকীর বিশতম মৃত্যুবার্ষিকীতে তার উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মিসেস জাহানারা সিদ্দিকী, আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা, এই আলোচনা সভা দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব আব্দুস সালাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিত, সহ শিক্ষা বিষয়ক সম্পাদিকা হেলেন জেরিন খান এবং আফসার আহমদ সিদ্দিকীর সুযোগ্য পুত্র জামিল আহমদ সিদ্দিকী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আমি সময় বেশি নিচ্ছি না। আমার পূর্ববর্তী বক্তা অনিন্দ ইসলাম অমিত যে বক্তব্য রেখেছেন আফসার আহমদ সিদ্দিকী সম্পর্কে, ওনার এলাকার উনি এবং উনি ওনার সম্পর্কে সব কিছুই জানেন, কারণ আফসার আহমদ সিদ্দিকী বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা জনাব তরিকুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন, তার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেই হিসাবে তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র সব কিছুই ওনার সম্পর্কে জানেন এবং সেভাবে উনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমি শুধু বলতে চাই যে আজকে আমরা যারা রাজনীতি করি তারা আফসার আহমদ সিদ্দিকীর জীবনী পড়া উচিত, ওনার যে লাইফস্টাইল সেই সম্পর্কে জানা উচিত। আজকে আমরা রাজনীতি করি, একটি অঙ্গ সংগঠনের কোনো রকমের নেতা হলেই দেখা যায় যে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, শত শত কোটি টাকার মালিক হয়ে যাই, সরকারি দলের নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আপনার সেই কানাডায় বেগমপাড়া এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোমে তারা বাড়ি করতে পারে। কিন্তু আফসার আহমদ সিদ্দিকী, আপনারা তার যে জীবনী শুনেছেন, তিনি দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তিনি ছিলেন যশোর পৌরসভার সর্বপ্রথম 1973 সনে উনি পৌরসভার মেয়র ছিলেন, কিন্তু ওনার যে সিম্পল লাইফ, উনি যে সাদামাটা জীবনযাপন করতেন, আজকে তার স্ত্রী এখানে উপস্থিত আছেন, তার সুযোগ্য সন্তান উপস্থিত আছেন, তাদেরকে দেখলেই এবং তাদের লাইফস্টাইলে যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আফসার আহমদ সিদ্দিকী কেমন ব্যক্তি ছিলেন। উনি যেমন লেখাপড়া জানতেন এবং উনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন, আর উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি ওনার যে অবদান তা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি বিএনপির অফিসের দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সাতদলীয় ঐক্যজোট সহ ওই সময় রাস্তায় এই রাজপথে যে আন্দোলন হয়েছিল এই সমস্ত প্রেস নোট থেকে আরম্ভ করে সব কিছু উনি দেখাশোনা করতেন। আজকে এই রাজনীতির যে আকাল, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, এগুলি আফসার আহমদ সিদ্দিকী যদি আজকে দেখতেন তাহলে উনি কষ্ট পেতেন, জানি না ওনার আত্মাও শান্তি পাবে না যদি আজকে যে অবস্থায় আমরা আছি। আপনারা জানেন, আমি একটা ইনফরমেশান দিচ্ছি আপনাদেরকে, যদিও সেটা এই ধরনের ইনফরমেশানের কোনো আপনার ডকুমেন্ট থাকে না, যে এই গতকাল আমাদের কুমিল্লা জেলার একটি উপজেলায় একজন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দিয়েছেন 3.5 কোটি টাকার বিনিময়ে, এবং সে হলো একজন মাদক ব্যবসায়ী। একজন মাদক ব্যবসায়ীকে এই সরকার জনপ্রতিনিধি বানাচ্ছেন, তাদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন,
এবং সেখানে কোটি কোটি টাকা লেনদেন করছেন, এই হলো বর্তমানে রাজনৈতিক অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় যে আপনারা এই অবৈধ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। এই হাসিনা থেকে, হাসিনা যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততদিন দুর্নীতির আখড়াই থাকবে। কারণ হাসিনা নিজে একজন দুর্নীতিবাজ, তার ছেলে দুর্নীতিবাজ, তার সংসদ সদস্যরা দুর্নীতিবাজ, তার দলের আপনার একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা দায়িত্বপ্রাপ্ত তার দলে, তারা সবাই দুর্নীতিবাজ। সুতরাং এই দুর্নীতিবাজ হাসিনাকে, এই ফ্যাসিস্ট হাসিনাকে, যিনি গুম খুন করে এদেশে রাজনীতিবিদদেরকে আপনার মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে হয়রানি করছেন, এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে আপনার তাড়াতেই হবে, ক্ষমতা থেকে তাড়াইতেই হবে। এবং এই ক্ষমতা থেকে তাড়ানোর একমাত্র রাস্তা, এই জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। আপনারা যদি আজকে বাজারে যান, তরি তরকারির বাজারে যান, সেখানে গিয়ে দেখবেন যে আপনার টমেটোর কেজি হলো 160 টাকা কেজি, আপনার বেগুন যে বেগুনের আপনার মানে যেই বেগুন আপনি কি বলা হয় এটাকে, এই বেগুনের দাম হলো আপনার 100 টাকা কেজি। এই অবস্থা এখন আপনার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকদের নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে, তারা বাজারে যেতে পারছেন না। আর তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা তো আপনারা জানেন, যে মধ্যবিত্ত আজকে দেখেছেন একজন গতকালের আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি সেই এক বৃদ্ধ ব্যক্তিকে, আপনার 60 ঊর্ধ্ব এক ব্যক্তিকে গলায় মানে না খাওয়ার কারণে দীর্ঘদিন উপাস থেকে সে আপনার আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই হইল হাসিনার উন্নয়ন, এ হলো হাসিনার বাংলাদেশ। সুতরাং এখান থেকে জনগণকে বাঁচাতে হলে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে, এবং বিএনপির নেতৃত্বে আমাদের জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সাথে আলোচনা করে যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা রাস্তা রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাবাধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেবকে। এ পর্যায়ে আমাদের মাঝে বার বক্তব্য নিয়ে আসবেন সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা। আমরা আশা করি তার নেতৃত্বে অচিরে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে। সেই নেতা এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুস সালাম। এবার বক্তব্য রাখবেন জনাব আব্দুস সালাম। আজকে আফসার আহমেদ সিদ্দিকীর স্মৃতি ফাউন্ডেশনের এই সভায় সভানেত্রী জাহানারা সিদ্দিকী উপস্থিত আছেন, আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী 60-এর দশকের তুখোর ছাত্রনেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, ছাত্রদলের সোনালী অতীত সাবেক সভাপতি, প্রখ্যাত সাবেক ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, সেলিম ভূঁইয়া, অমিত, হেলেন জেরিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। অনেকক্ষণ আপনার বক্তব্য শুনেছেন, মহাসচিব বক্তব্য দেবেন, আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আফসার আহমেদ সিদ্দিকী একজন মাথার চুল থেকে নখ পর্যন্ত তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের ব্যক্তির জন্য করেননি। আজকে রাজনীতিতে সবচেয়ে বড় যেটার অভাব, আগের দিনে রাজনীতিবিদদের
যদি আমরা বিশ্লেষণ করি তাদের জীবন যদি দেখি তাহলে রাজনীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে জনগণের কল্যাণের প্রশ্নে কখন আপোষ করেন নাই, নিজের সুযোগ সুবিধা থেকে নিজের পরিবার নিজেকে বঞ্চিত করেছেন, কিন্তু দেশের প্রয়োজনে অটুট থেকেছেন। তেমনি একজন ব্যক্তি আফসার আহমেদ সিদ্দিকী। আজকে রাজনীতিতে এখানে আপনারা যারা আছেন সবার যে জিনিসটা সবচেয়ে বেশি আজকে অনুধাবন করা দরকার, এখানে আমাদের মঞ্চে মহাসচিব আছেন, আফসার আহমেদ সিদ্দিকীর জেনারেশন বা এর পরের জেনারেশনের যারা রাজনীতিবিদ, শুধু বিএনপি বলবো না, আজকে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন এর পরের পর্যায়ে কারা, অর্থাৎ এই চেয়ারগুলো কারা ফিল আপ করবে, সেই রাজনীতিবিদরা কোন স্তরে আছেন, তাদের দেশপ্রেম কতটুকু আছে, তাদের ব্যক্তিচিন্তা সামাজিক রাষ্ট্রচিন্তার ঊর্ধ্বে যায় না, এইরকম কয়জন রাজনীতিবিদ আছে। তাই আজকে সেখানেই খরা চলছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় ছিল এবং রাজনৈতিক ধারাবাহিকতা বজায় থাকলে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের এই আলোচনায় আজকে আসলাম যে ভাবি বলছে এবং আমরাও কিছু কথাবার্তা বলে চলে গেলাম, কিন্তু এতে কোনো লাভ হবে না রাজনীতি। যদি সত্যিকার অর্থে আফসার আহমেদ সিদ্দিকীর জীবনী থেকে নিজেরা কিছু গ্রহণ করতে পারি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে কীভাবে এসেছেন, শামসুজ্জামান দুদু এই ছাত্রদল প্রতিষ্ঠা করতে যে কি সংগ্রাম করেছেন, কি মটো নিয়ে রাজনীতি শুরু করেছেন, এখনো আছেন, সত্যিকার অর্থে যদি সেগুলো থেকে আমরা কিছু তো শিখতে না পারি তাহলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি আমরা ক্ষমতায় যাব, কিন্তু যাওয়ার পর এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমি প্রথমে বলেছি বক্তব্য দীর্ঘায়িত করব না, অতীতের রাজনীতি রাজনীতিবিদ তাদের সম্পর্কে শুধু একটা উদাহরণ আমি দেব। দেখেন, রাশেদ খান মেনন দীর্ঘদিন রাজনীতি করেছেন, পাকিস্তান আমলে নিজের বাবার রাজনীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। রাশেদ খান মেনন মন্ত্রী হিসাবে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত না, কিন্তু কিছুদিনের মন্ত্রিত্ব করতে যে আজকে রাজনীতিতে তার যে কালিমাটা লেগেছে এটা কিন্তু আর তিনি বোঝাতে পারবেন না। এর জন্যই আজকে রাজনীতি আমরা যারা করি জনকল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের রাজনীতির চিন্তা করা উচিত। তাহলেই সত্যিকার অর্থে আফসার আহমেদ সিদ্দিকীর জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করে সেটা বলতে পারব। আমরা শহীদ জিয়ার সৈনিক হিসাবে নিজেরা দাবি করি, সত্যিকার অর্থে শহীদ জিয়ার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছি বলে দাবি করতে পারব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, গতকাল তাকে দেখে যেমনি অনেকদিন পরে দেখলাম ভালো লাগলো, পাশাপাশি মনটা খারাপও হয়ে গেল। আজকে বেগম খালেদা জিয়া কেন জেলে, তিনি যদি আপোষ করতেন তাহলে আজকে শেখ হাসিনার জায়গায় থাকতেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। আবার ঠিক তেমনিভাবে তিনি আপোষ করেছিলেন, কখন করেছিলেন, 96-এর পরে যখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন হচ্ছিল সেই সময় কিন্তু তিনি আপোষ করেছিলেন, ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন, কিন্তু তারপরেও রাজনীতির জন্য দেশের জন্য তিনি আপোষ করে নিজে ক্ষমতায় থেকে কেয়ারটেকার বিল এনেছিলেন, পাশ করেছিলেন, তারপরে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে করে বিরোধী দলের আসনে বসেছিলেন। অর্থাৎ দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, তাই আজকে এই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে এবং আগামীতে আমাদের বৃহত্তর আন্দোলন, কারণ এখন
আফসার আহমেদ সিদ্দিকীর কথা যদি বলি তাহলে স্বাভাবিকভাবে তিনি কেন বিএনপি করেছিলেন, যে বিএনপি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, রাজনৈতিক দল করার অধিকার ফিরিয়ে দিয়েছে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, এই কারণেই তিনি বিএনপি করার বা বিএনপির জন্য নিজের শেষ জীবনটুকু উৎসর্গ করেছেন। তার পরিবার কতটুকু পেল কী পেল সেটা কিন্তু তিনি চিন্তা করেন নাই। তা আজকে আমরা যারা আছি আমাদেরকেও সেটাই চিন্তা করতে হবে, কে কী পাইলাম কে কী পাবো সেটার চেয়ে বড়ো যে আজকে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ আন্দোলন করে আজকের এই দেশকে আমরা রক্ষা করব, গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনব, আমাদের নেতা তারেক রহমানকে আমরা ফিরিয়ে আনব। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব সালাম সাহেবকে এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের খুব কাছের মানুষ। আফসার আহমেদ সিদ্দিকীর যে ক্ষুদার লেখনী ছিল সেই লেখনী তার সাথে শেয়ার করতেন, তিনি আজকের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। জনাব শামসুজ্জামান দুদুভাই প্রাক্তন ছাত্রনেতা হিসাবে 1962 সালের পার শুধু প্রেস ক্লাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপিকে যারা পুনর্গঠিত করেছিলেন তার অন্যতম জনাব শামসুজ্জামান দুদু সাহেব এবার আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসবেন। আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মৃতিসভার দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, বিএনপি নেতা আফসার আহমেদ সিদ্দিকী সহধর্মিণী, ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহানারা সিদ্দিকী, আর আজকের প্রধান অতিথি বিএনপি মহাসচিব সাবেক মন্ত্রী, সমসাময়িক সময়ে আন্দোলনের অন্যতম পুরোধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের আস্থাভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত আছেন আমাদের খুব প্রিয় মানুষ, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা, ঢাকা মহানগরীর আহ্বায়ক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ, ভাই এবং বোনের আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক কথা বলবো এই কথা ভেবে এসেছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের বক্তারা সেই ভাবনার বেশ কিছু অংশ তারা বলেছে। আমি যেগুলো আলোচনা হয়েছে সেগুলো আমি নতুন করে আলোচনায় যেতে চাই না বা আলোচনা করতে চাই না। বন্ধুরা, আমরা যখন ছাত্রকর্মী, যখন সত্য স্বাধীন হয়েছে দেশ, তখন আমি চুয়াডাঙ্গার অধিবাসী হিসাবে, ছাত্রকর্মী হিসাবে, আমাদের ঢাকা থেকে বেশি যোগাযোগের স্থান ছিল যশোর। কোনো কিছু হলেই আমরা সেন্টার নেওয়ার জন্য যশোরে যেতাম। সেই সময় আলমগীর সিদ্দিকী, যিনি নেতা ছিলেন আফসার আহমেদ সিদ্দিকী, তরিকুল ইসলাম,
টিটো ভাই, রাজু ভাই, যারা এখন সবাই প্রায় এই নশ্বর পৃথিবীতে তার এখন কেউই নাই, তাদের নিচের অনেক নিচের ধাপে ছিলাম আমরা ছাত্র করে। আলমগীর ভাই 75-এর আগেই সাংগঠনিক কাজে আলমগীর সিদ্দিকী সাহেব যশোরে একটি হোটেলে বিদ্রোহিত হয়ে মারা যান, তারপরেই ছিলেন আফসার আমির সিদ্দিকী। আরেকটি বিষয় এখানে উল্লেখ করি, এটা হয়তো আপনারা জানেন, শেখ মুজিবুর রহমানের জামানায় যখন জনপ্রিয়তায় তিনি মধ্য গগনে, সম্ভবত 72-এর শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তার প্রার্থীকে পৌরসভায় হারিয়েছিলেন 73-এর প্রথম দিকে। আফসার আহমেদ সিদ্দিকী চেয়ারম্যান হয়েছিলেন যশোর পৌরসভায়, আর ভাইস চেয়ারম্যান হয়েছিলেন জনাব তরিকুল ইসলাম। যখন চতুর্দিকে মুজিব ছাড়া আর কোনো নেতৃত্ব ছিল না, এই ছিল বাংলাদেশ উদয়ের প্রথম চ্যালেঞ্জ। বন্ধুরা, আফসার আহমেদ সিদ্দিকী আমি ঢাকাতে রাজনীতি করতে এসেও দেখেছি, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন 27 নম্বর ধানমন্ডিতে, আফসার আহমেদ সিদ্দিকী অফিসে আগলিয়ে রাখতেন, তিনি অফিস সেক্রেটারি ছিলেন। কেউ আসলে, যেমন একবার এক বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন, তার নাম বললে আপনার সবাই চিনবেন, নামটা আমি এখন বলবো না, বললে একটা সংকট তৈরি হতে পারে, কারণ দেশে তো কথা বলার, কথা শোনার ধৈর্য কারণ নাই, সরকারে তো একেবারেই নাই। তিনি আমার পার্টিতে যোগ দিতে আসছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে সেই সময় পার্টিতে নিতে চাননি, নিতে চাননি এই কারণে, তাহলে ওই বিশেষ মানুষের খুব ক্ষতি হতো, বিশেষ পরিবারের কোনো ক্ষতি হয়ে যেত। তখন বেগম জিয়া আফসার আহমেদ সিদ্দিকীকে ডেকে বললেন, আফসার সাহেব একটু নাস্তা খাওয়ান। নাস্তা খাওয়ার মানে পাশের বাড়ির থেকে মুড়ি মুড়কি মাখিয়ে আনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুড়ি মুড়কি পাশের বাসার থেকে মাখিয়ে এনে আর চা 27 নম্বর ধানমন্ডিতে, এটা আমরা আপ্যায়ন করলাম তাকে। ম্যাডাম এখন জেলে, এই পার্টি একদিনে গঠিত হয় নাই এবং এই স্তরে আসে নাই। শহীদ রহমান বিএনপিকে গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পার্টিকে পার্টিতে রূপান্তরিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রামের মধ্যে, এবং এই সংগ্রামের অন্যতম শিল্পশালা ছিলেন আফসার আহমেদ সিদ্দিকী। আফসার আহমেদ সিদ্দিকী এখানে অনেকে বলেছেন ভালো আইনজীবী ছিলেন, যশোরের প্রশ্নে 1 নম্বর আইনজীবী ছিলেন, তার ড্রাফট আইনের প্রশ্নে শুধু না, রাজনৈতিক ড্রাফটও অনন্য ছিলেন। এই দুইজন যদি বেঁচে থাকতেন, একজন আফসার আহমেদ সিদ্দিকী, একজন হচ্ছে খন্দকার দেলোয়ার, কেন জানি আমার মনে হয় এই দুইজনের একজন বাংলাদেশের রাষ্ট্রপতি হতো, কিন্তু সেটা হয় নাই, কারণ তার আগেই তারা পৃথিবী থেকে চলে গেছে। অনেক কথা আছে, আন্দোলন কেন হচ্ছে না, এ একটা জালিম কর্তৃত্ববাদী একনায়কবাদী সরকার ক্ষমতা আছে, আন্দোলন কেন হচ্ছে না, সর্বত্র এই আলোচনা। সাংবাদিক বন্ধুরা মাঝে মাঝে টেলিফোন করতে করে জানতে চায়, ভাই কবে আন্দোলন করবে? এই যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আপনার মাইন্ড করেন না, আন্দোলনের কথায় যখনই আসলাম
আপনার একটু বিরক্ত হয়ে গেছে। আন্দোলনের কথা যখনই আসলাম একটু বিরক্ত, মানে পরস্পরের কথাবার্তা শুরু করে আবার পরে গিয়ে বাইরে গিয়ে বলবেন মহাসচিব এবং এখানে দুদু সাহেব সালাম সাহেব ছিলেন, কিসের আন্দোলন হলো, বাইরে গিয়ে বলবেন। একটু আন্দোলনের কথা শোনেন। আফসার আমির সিদ্দিকী, তরিকুল ইসলাম, এটা আমি যশোরের প্রশ্নে বলছি, তারা চ্যালেঞ্জ করার মানসিকতা ছিল তাদের, জীবনটাকে সেইভাবে তৈরি করেছিলেন, সেই জীবনের লক্ষ্য ছিল আদর্শিক লক্ষ্য। আদর্শ ছাড়া তো ভাই আর যাই হোক আন্দোলন হবে না। আপনি শ্রমিক রাজনীতি করেন, বস্তিতে শোয়ার মতো মানসিকতা থাকতে হবে। আপনি ছাত্র রাজনীতি করেন, হলে আর নাহলে মেসে থাকতে হবে। বাড়িতে থেকে আপনি ছাত্র আন্দোলন করবেন এটি বাদ দেন। আফসার আহমেদ সিদ্দিকীর এই আদর্শিক জীবনটা তিনি তৈরি করেছেন। বন্ধুরা, কি পেলাম আর কি হলাম এই ভাবনার মধ্যে যদি আমরা সার্বক্ষণিক থাকি, তাহলে আর যাই হোক সংগঠন আন্দোলন গণতন্ত্রে এটা এগিয়ে নেওয়া যাবে না। বন্ধুরা, আমি আর বেশি সময় নেব না, আমি অনেক সময় নিয়েছি, শুধু একটি কথা বলি, যদি মনে চায়, আমি জানি আপনারা পাঠের প্রতি নিবেদিত, দেশনেত্রী তারেক রহমান আদর্শের প্রতি আপনারা খুব নিবেদিত, এটা আমি জানি, কিন্তু কোথায় যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে, সেই ঘাটতির কারণে আমাদের যেভাবে গা ঝাড়া দিয়ে ওঠার দরকার সেইভাবে আমরা উঠতে পারছি না, আর এই উঠতে না পারলে পরে আমরা বড় আপনজনকে হারিয়ে ফেলি। তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যদি মুক্ত করতে না পারি তাহলে গণতন্ত্র মুক্ত করা, স্বাধীনতাকে মুক্ত করা কোনোদিনই সম্ভব হবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সেই মুক্তির আন্দোলনে একজন ছিলেন আফসার আহমেদ সিদ্দিকী, সেই জন্য আমি আফসার আহমেদ সিদ্দিকীকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব দুবাইকে। আফসার আহমেদ সিদ্দিকী শুধু বিভিন্ন পদে ছিলেন তা নয়, 18 বছর যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উনি সভাপতি ছিলেন 18 বছর। সাথী বন্ধুগণ, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি। আজকের সভার প্রধান অতিথি শুধুমাত্র তার সম্মানের কারণে, আমি বুঝেছি শুধুমাত্র তার সম্মানের কারণে তার আগে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি জনাবা জাহানারা সিদ্দিকী। জনাবা জাহানারা সিদ্দিকী, সম্মানিত প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি, উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহিন ভুঁইয়া, উপস্থিত দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, উপস্থিত রেলওয়ে ইঞ্জিনিয়ারিং খান উপস্থিত যখন প্রথম
যশোর পৌরসভা তখন এনে আমরা ভোট করতে যা দেখলাম যে আওয়ামী লীগের লোকজন সব ভোট ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু যখন ডিসিশন ছিল আত্মসাহিত উনি এটা প্রতিরোধ করে এমনভাবে প্রতিরোধ করেছিলেন যে সেখানে ভোট চুরি করার ডাকাতি করার কোনো সুযোগ ছিল না। আফসার সব মানুষ ছিলেন, আমি বলতে চাই যে যশোরের আওয়ামী লীগের ছিলেন যশোরে আর আফসার সিদ্দিকি ছিলেন, দুইজনে ছিলেন বন্ধু মানুষ, কিন্তু যশোর যশোর থেকে যখন ওনারা ফারাক্কা বাঁধে ওখানে যায় তখন আফসার সিদ্দিকি সাহেব আমরা যশোর খবর শোনা মারা গেছে, তারপরে আমরা পরে জানি যে আলোর যশোরে ওনারা দুজনই ছিলেন শুনতে চাই না ফোন পর্যায়ে গেছে আমরা কথা বলব আজকে সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পরিদল কেন্দ্রীয় মহাসচিব আমাদের প্রথম শ্রদ্ধা নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যতিক্রমী অনুসরণীয় রাজনীতিবিদ জনাব আফসারউদ্দিন আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, যিনি মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের সহধর্মিণী এবং আমাদের বিএনপির নেত্রী, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এখন চলমান এই ফ্যাসিবাদী আন্দোলনের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। আজকে যার জীবন নিয়ে এবং যাকে স্মরণ করবার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি, তিনি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নিঃসন্দেহে
একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। সম্ভবত তাদের সময়টাই ওই সময়টাই ছিল সেই রাজনীতির যে রাজনীতি, ভাই আপনারা কথা বললে তো আমি কথা বলবো না, কেন কি অসুবিধা, থাক না উনি ঘরে বসে, হ্যাঁ আপনি কথা বসা করবেন না, আপনি বললে বসে থাকেন চুপচাপ কথা বসা করেন না। সেই সময়টাই ছিল একটা সময় তখন যারা রাজনীতি চিন্তা করতেন তারা সমাজ পরিবর্তনের চিন্তা করতেন, তারা খেটে খাওয়া কৃষক মজুর শ্রমিক সেই মানুষগুলো যারা সব সময় নিচের দিকে থাকেন তাদের কিভাবে ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে তাদের খাওয়া পড়া এবং তাদের সন্তানদের লেখা পড়া স্বাস্থ্য উন্নত করা যায় সেই চিন্তাটা সেই সময়কার রাজনীতিবিদরা করতেন। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সাহেব সেই জেনারেশনের সেই সময়কার সেই ঘরানার একজন রাজনীতিবিদ, আজকাল যেটা সহজে দেখা যায় না। আজকাল রাজনীতির চিন্তাভাবনাটাই বদলে গেছে, পাল্টে গেছে। আফসার সাহেব পার্টি অফিসে থাকতেন অথবা একটা মেসে থাকতেন অথবা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতেন, চিন্তা করা যায় যে একটা বিএনপির মতো একটা এত বিশাল পলিটিক্যাল পার্টি ক্ষমতার দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আসার পরে তারপরে সেখানকার দপ্তর সম্পাদক এবং যিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের তিনি ওইভাবে তার জীবনযাপন করতেন। এটা আজকাল আমরা আমাদের এই জেনারেশন আপনারা যারা আছেন বা আপনারা কেউ চিন্তাও করতে পারে না। আমি সে কথাই বলছি যে আসলে যুগটাও পাল্টেছে, এমন একটা সময় এসেছে যেটাকে আমি মাঝে মাঝেই আমার মনে হয় যে পৃথিবীতে এখন একটা নষ্ট সময় যাচ্ছে। এই সময়টা খারাপ সময়, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই এই খারাপ লোকেরা উপরে উঠে আসছে। আর যারা ভালো চিন্তা করে ভালো কাজ করে ভালো চিন্তাভাবনা করে তারা নিচে নেমে যাচ্ছে। একটা 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 বলা যেতে পারে একটা সামাজিক একটা পরিবর্তন সংঘটিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তিনি আবার চলে গিয়েছিলেন যশোরেই তার রাজনীতির মধ্যে, এবং 73 সালে যখন আওয়ামী লীগ প্রচণ্ড প্রভাব প্রতিপত্তি নিয়ে যখন আপনার দেশ শাসন করছে সেই সময় তিনি যশোর থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। কতটা জনপ্রিয়তা থাকলে, কতটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে মানুষ তাকে সেইভাবে বেছে নিতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু চিন্তা করা উচিত যারা আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। এখন তো রাজনীতির শুধু কথা কি আপনার, যে পদ চাই পদবি চাই আর বাড়ি গাড়ি চাই, এগুলো দরকার, টাকা পয়সা কিভাবে অর্জন করবো সেগুলো দরকার, এদিকে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন আনতে হলে আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের মতো ত্যাগ স্বীকার করতে হয়। যারা যাদের জন্ম আপনার বলা যায় যে সচ্ছল পরিবারে নিঃসন্দেহে, তারা সেই সচ্ছলতা ত্যাগ করে কষ্টের জীবন দুঃখের জীবন বেছে নিয়েছিলেন শুধু মানুষের অবস্থার পরিবর্তনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য। এটা অত সহজে হয় না, এটার জন্য অনেক মূল্য দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। এবং লক্ষ্য করে দেখবেন যে আপনারা যারা বই পড়েন, আজকালকার প্রজন্মের কথাই বলছি, বই পড়েন অতীতের রাজনীতিবিদদের জীবন ইতিহাস সমাজ পরিবর্তন কিভাবে পাল্টাচ্ছে সেগুলো যদি পড়েন তাহলে দেখবেন পরিবর্তন নিয়ে আসতে পারে এই ধরনের লোকেরাই, যারা ভোগ বিলাস করে, যারা শুধু নিজের কথা চিন্তা করে, যারা নিজের কি করে উন্নয়ন হবে বৃত্ত হবে সেই চিন্তা করে, তারা কিন্তু পরিবর্তন আনতে পারে না। পরিবর্তন আনতে পারে যারা নিজেকে বিলিয়ে দিতে জানে, বিলিয়ে দিতে চায়, তারাই পরিবর্তন আনতে পারে। এই কথা বলার উদ্দেশ্য একটাই,
যে আজকে আমরা একটা ভয়ঙ্কর ঘোরতর একটা দুঃসময় একটা আমরা অতিক্রম করছি। এত বড় দুঃসময় এই দেশে কখনো এসেছে কিনা আমার জানা নাই। আমরা এখানে যারা আছি আমরা অনেকেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, আমরা যুদ্ধের সঙ্গে ছিলাম, তখনও এত দুঃসময় ছিল না। কেন বলছি কথাটা, যখন আমরা চিন্তাম আমার শত্রুকে, পাকিস্তান সেনাবাহিনী আমার শত্রু, তাদের সঙ্গে লড়াই করে আমাকে জয়লাভ করতে হবে, তখন আমরা সব এক হয়ে গিয়েছিলাম। যারা ওই পারে গিয়েছিল তারাও, ভেতরে যারা ছিল তারাও সব এক ছিল, একটাই লক্ষ্য ছিল যে আমাকে এদেরকে সরাতে হবে, জিততে হবে। আজকে যারা এই যুদ্ধে যাওয়ার সময়, যাদের সংগ্রাম করার সময়, যারা এই দুঃসময়কে দূর করবে, যারা এই অন্ধকারকে দূর করে আলোতে নিয়ে আসবে, তারা কোথায়? সেই যুবক কোথায়, সেই তরুণ কোথায়? তাদের তো সামনে আসতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে অবশ্যই প্রতিটি সংগ্রামে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এই বিষয়টা আমি জোর দিয়ে বলছি, অনেক দিন ধরেই বলছি, এটাই বোধহয় এটা ছাড়ার কোনো উপায় নেই। কারণ আমরা যারা এখানে আছি আমরা সবাই বয়স্ক, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের যখন যৌবন ছিল, তারুণ্য ছিল, আমরা লড়াই করেছি, আমরা একটা দেশ স্বাধীন করেছি। দুদু সাহেবেরা একটা স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন দেশাত্মবোধের নেতৃত্বে, কিন্তু আমাদের যারা তরুণ এখনকার তাদেরকে এই নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে তাদেরকে এগুতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করে সামনের দিকে যেতে হবে। এই সরকার বর্তমানে দেশের যে অবস্থা করেছে এটা বারবার আর এইভাবে বলতে ভালোও লাগে না। শেষ করে দিয়েছে, কোনো কিছু অবশিষ্ট রাখেনি, কোথাও কোনো কিছু আপনার নেই যে যেখানে আপনি একটু আস্থা নিতে পারবেন, একটু প্রাণ খুলে একটু শ্বাস নিতে পারবেন, সেই অবস্থা তারা দেশের মধ্যে রাখেনি। শ্বাস রুদ্ধ করে একটা পরিবেশ, কেউ নিরাপদ নয়। প্রতিদিন প্রতিদিন আমরা প্রতি খবর কাগজ খুললেই বা আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন দেখবেন যে হত্যা, খুন, জখম, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি খবর বেরোচ্ছে। এখন যেটা বেরোচ্ছে আপনার এখন সবচেয়ে বেশি হচ্ছে কি, ই কমার্সের লুণ্ঠন, জনগণের কাছ থেকে কীভাবে নিয়ে যাচ্ছে। তো এই ই কমার্সের যারা লুণ্ঠন করছে তারা কারা, কাদের প্রশ্রয়ে তারা এই লুণ্ঠন করছে, কারা তাদেরকে আপনার এই প্রোটেকশনটা দিচ্ছে? দেখবেন সমস্ত এই আওয়ামী লীগের যে রুলিং পার্টি, শাসক গোষ্ঠী, তারাই তার সঙ্গে জড়িত। আপনারা দেখলেন যে করোনার সময় যেটা হলো, আপনার ছবিও এসছে, আপনার কত দেখলাম, একজনে তো দেখলাম আপনার একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আছে, কি নাম জানো? না না, আরেকটা ওই যে আপনার ই কমার্সের অ্যারেস্ট হলো কয়েকদিন আগে, আমি মনে নেই, বাট আমি ছবি দেখেছি, রাসেল, রাইট। তো এখন এই সমস্ত মানুষেরা যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেড়ে জনগণকে নিঃস্ব করে দিচ্ছে, তাতে সরকারের প্রশ্রয়ে, রুলিং ক্লাসের প্রশ্রয়ই আছে, তাই না? অন্যদিকে দেখেন আপনার আপনার এই যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনার খবর পড়লে সবাই দেখতে পান, একেবারে আমরা দেশি কথায় বলি এটাকে ফোকলা করে দিয়েছে, কিচ্ছু নেই, এমটি, একেবারে একেবারে পুরোপুরিভাবে আপনার লুট করে নিয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংক আজকে আপনার বিপদগ্রস্ত হয়ে আছে। আপনি যদি ব্যাংকারদের সঙ্গে কথা বলেন দেখবেন তারা কি কথা বলবে, বলে যে ভাই সব শেষ। আমার একজন বন্ধু আছেন অত্যন্ত বড় অর্থনীতিবিদ, আমি নাম বলবো না আপনাদেরকে, তিনি এই সিস্টেমটা খুব ভালো করে জানেন, অত্যন্ত উচ্চ পর্যায়ে একদম দায়িত্বে ছিলেন, তিনি বলছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে এই দেশের, যারা ব্যাংকের টাকা রাখে বা ব্যাংকের সঙ্গে জড়িত আছে বা ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত, তারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ ব্যাংকগুলো একেবারে প্রায় প্রত্যেকটাই আপনার ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এবং সেটা জনগণের টাকা কেটে তারা এটা করছে। ব্যাংক থেকে লোন নেয়, কে লোন পায়? আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ লোন পায় না, বা তাদের সঙ্গে যারা থাকে ডাইরেক্টর কারা, ওই আওয়ামী লীগের লোকেরাই আপনার, তারা হচ্ছে ওর সঙ্গে ডাইরেক্টর, এবং তারা প্রত্যেকটা লোন, ধরুন 10 কোটি টাকা লোন নিল, 5 কোটি টাকা ঘুষ দিতে হয়, আর 5 কোটি টাকা থাকে ওই 5 কোটি টাকা ফেরত দিতে হয় না, কারণ যদি আপনার ওই যে আওয়ামী লীগের হুকুমে হয়েছে লোন, ওর লোন ফেরত না দিলেও চলবে। আপনি দেখেছেন যে হলমার্ক টলমার্ক যত কিছু দেখছেন, প্রত্যেকটাতে
একটা লুণ্ঠন, চরম ভাবে লুণ্ঠন চলছে। কেন? প্রশ্রয়টা কোথায় পায়? কারণ স্বয়ং সরকার প্রধান তিনিই বলছেন সবাইকে যে যা পারো খেয়ে ফেলো। বাংলাদেশে হচ্ছে আপনার একটা বর্গির মতো অবস্থা, বর্গীরা যখন আসে সবকিছু লুণ্ঠন করে আবার চলে যায়। এখন এই সরকার সেই বর্গীদের মতো একটা অবস্থা তৈরি করেছে। আমাদের কষ্ট হয়, খুব দুঃখ হয় যখন আমরা দেখি যে রাস্তার পাশে আপনার ফুটপাথের মধ্যে মানুষ শুয়ে থাকে, তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর যারা এখানে আপনার বিত্তশালী, যারা একটার পর একটা ব্যাংক থেকে টাকা নিচ্ছে আর নিজেদের বিত্ত তৈরি করছে, তারা বিদেশে আপনার কানাডাতে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানায় অথবা মানুষিয়াতে গিয়ে সেকেন্ড হাউস তৈরি করে। এটা হচ্ছে এই দেশে চরমভাবে হচ্ছে এখন। এবং আমি আমার অভিজ্ঞতা আপনারা সবাই দেখেছেন যে মানুষগুলোকে কিছুদিন আগেও, 10 বছর আগেও আমরা দেখেছি যে অত্যন্ত সাধারণ জীবনযাপন করত, সেই মানুষগুলো শুধু সরকারি দলের লোক হওয়ার কারণে তাদের এখন চারতলা পাঁচতলা বাড়ি, নতুন নতুন গাড়ি প্রত্যেকটা জায়গায়, এমনকি একটা উপজেলা লেভেলও পর্যন্ত সেই অবস্থা তৈরি হয়েছে। আর যারা আপনার এর প্রতিবাদ করে, যারা গণতন্ত্র চায়, যারা আপনার মানুষের উন্নয়ন চায়, কল্যাণ চায় সত্যিকার অর্থে, তারা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। বড় বড় চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে, আর এই যখনই আপনার এই পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো যখন উদ্বোধন হবে তখন নাকি আওয়ামী চোখের বিএনপি চোখের সর্ষার ফুল দেখবে। বিএনপি চোখের সর্ষার ফুল দেখে না, তোমরা চোখের সর্ষার ফুল দেখবে। এই জন্যে যে এই কাজগুলো যে তোমরা করছো শুধু তোমাদের নিজেদের পকেট ভারী করার জন্য করছো, তোমরা জনগণের কোনো পরিবর্তন আনছো না, সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। দারিদ্র সীমা আরো বেড়ে গেছে, মানুষ গরিব থেকে গরিব হয়ে গেছে, আর তোমরা বড় লোক থেকে আরো বড় লোক হয়েছ। আমাদের ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন যে আমরা নাকি আপনার, আমার নাম ধরেই বলছে, আমরা নাকি রঙিন খোয়াব দেখছি। আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন, প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন যে এই বিএনপি আসলো, এই বিএনপি আসলো, আমাদের ক্ষমতা গেল, এটাই আপনার দুঃস্বপ্ন দেখছেন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই আজকে আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের অনুসরণ করতে হবে। আমরা যদি পরিবর্তন করতে চাই, এই সমস্ত ভয়াবহ মানুষগুলোর কথা যদি বন্ধ করতে চাই, আমরা যদি তাদের এই শাসন থেকে আমাদের জনগণকে রক্ষা করতে চাই, আজকে সাধারণ কৃষকের কি অবস্থা, সে তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, ধান উৎপাদন করে, যখন আপনার ধানের দাম একেবারেই কম থাকে তখন তাকে বিক্রি করে দিতে হয়, আর যখন সেটা কৃষকের কাছে থাকে না, ব্যবসায়ীর হাতে যায়, তখন সেটা দাম বেড়ে যায়, 70 টাকা কেজি চাল খেতে হচ্ছে মানুষকে, তাই না? দেখবেন লাইন বেড়ে গেছে, টিসিবির লাইন সব বেড়ে গেছে, বাড়তেই আছে। 10 টাকা কেজি চাল খাওয়ার কথা বলছিল না তো কই? আপনারা কেউ প্রশ্ন করেন এগুলো নিয়ে যে ভাই, তখন তো 10 টাকা কেজি চাল খাবেন বলছিলেন, কেউ তো প্রশ্ন করেন না। মানুষকে উঠে দাঁড়াতে হবে তো। আপনার পেঁয়াজের দাম বাড়তেই আছে। আমার স্ত্রী বলছেন যে আর তো বাজারে এখন তো কঠিন হয়ে গেছে, হুইচ ইজ ট্রু, আপনার আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি বাজারে যাই না, আমার স্ত্রী বাজারে যান, উনি বলছেন যে বাজারটা আর করা যায় না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় গেছে যে দ্যাট বিকাম রিয়েলি প্রবলেমেটিক। তো এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদেরকে কিন্তু বেরোতে হবে। আমরা এখানে এভাবে মুখ থুকলে পড়ে থাকতে পারবো না, হবে না। তাহলে আমরা শুধু এই আপনার মিটিং টিটিং করে এত, এখন একটু সংগঠিত হন, যে যে কাজটা করছেন সেটাকে সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, একজন আরেকজনের বিরুদ্ধে শুধু কুৎসা রটনা করবেন না, ঐক্যবদ্ধ করেন হয়ে আপনারা একটা ধাক্কা দিতে হবে আমাদেরকে। আপনার মনে আছে নিশ্চয়ই, অনেক কিছু ছবি দেখেছেন আপনারা, হীরক রাজার দেশে দেখছেন সত্যজিৎ রায়ের ছবি, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, ওই দড়ি ধরে টান মারতে হবে, রাজাকে খান খান করে ফেলে দিতে হবে বন্ধুরা, এছাড়ার কোনো বিকল্প নাই। এরা যতদিন ক্ষমতায় থাকবে এরা আমাদের দেশের মানুষের ক্ষতি করতে থাকবে। আজকে আপনারা দেখেন না যে কি হার হয়েছে, যে ট্যাক্স কিভাবে দিতে হয়, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, সকলেরই আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে, ট্যাক্স কিভাবে দিতে হয়, কিভাবে ভ্যাটের দাম বাড়ছে, ভ্যাটের পয়সা দিতে হচ্ছে,
টেলিফোন, বিদ্যুৎ, প্রত্যেকটা জিনিস বিদ্যুতের দাম 10 বার করে বাড়ছে। কেন বাড়ছে? যে তাদের লোকেরা আপনার যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান দিয়ে আপনার লুট করে নিয়ে চলে যাচ্ছে। এখন আবার রূপপুরে সেকেন্ড আপনার অ্যাটমিক নিউক্লিয়ার আপনার পাওয়ার প্ল্যান্ট করবে, কেন করবে সেটা আমরা জানি। ফার্স্ট প্ল্যান্টে কত আয় হয়েছে, সেকেন্ড প্ল্যান্টে কত আয় হবে, টাকা কোথায় জমা হয়, এ দেশের মানুষ সব খবর রাখে। আপনারা কথা বলতে দেন না, আমাদের সাংবাদিক ভাইরাও কিছু লিখতে পারে না, ভয় সেলফ সেন্সারশিপ করেছে আমাদের সাংবাদিক ভাইরা, এমন ভয় পেয়েছে যে কনক সরোয়ারের মতো আপনার একজন সত্যবাদী নির্যাতিত সাংবাদিককেও তারা বলছেন কথিত সাংবাদিক। মাহমুদুর রহমানকে বলেছিলেন যে উনি নাকি সাংবাদিকই না, বুঝতে পারছেন? এটা এটা হচ্ছে সামগ্রিক এই দেশে দুঃখজনকভাবে ফ্যাসিবাদের এটাই সাকসেস, এমন একটা ভয় সৃষ্টি করে, এমন একটা ভীতি সৃষ্টি করে যে কেউ কথাও বলতে চায় না। আজকে কনক সরোয়ারের বোনকে কি কারণে আপনি অ্যারেস্ট করেছেন? ওয়াই? দুঃখজনক না, এটা অপরাধ, ক্রাইম। এই মহিলা একজন গৃহবধূ, 3টি বাচ্চা নিয়ে তিনি স্ট্রাগল করে সংসার চালান, তার স্বামী থাকে বিদেশে এবং তিনি রাজনীতির সঙ্গেও নেই, তার নামে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট করেছে। শোনেন বাস্তবতাগুলো, শোনেন, ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার তার দিয়ে কিছু পোস্ট দিয়েছে, সেই পোস্টে বলছে যে সে আপনার রাষ্ট্রদ্রোহিতা করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, তারপর কি মাদক দিয়েছে, এ কি একটা সীমা আছে একটা, আপনার একটা নষ্ট হয়ে যাওয়ার সমাজ তৈরি করছে তারা, একটা কি ভয়াবহ কাণ্ড যে একজন গৃহবধূ যিনি তার জীবন নিয়ে সংসার নিয়ে স্ট্রাগল করছেন তাকে আপনারা শুধু কনক সরোয়ারের বোন হওয়ার অপরাধে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে এসেছেন এবং রিমান্ডে দিয়েছেন। দুঃখ হয়, ধিক্কার দিয়ে আমি সেই বিচার ব্যবস্থাকে, যে বিচার ব্যবস্থা তাকে রিমান্ড এলাও করে, ধিক্কার দেই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে, আপনারা দেখেছেন কালকে, কেন হাসপাতালে? তিনি অসুস্থ। কেন অসুস্থ? যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি, আমি বলছি আপনাদেরকে তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি। তিনি কেন জেলে? তার বিরুদ্ধে যে মামলা 2,33,00,000 টাকার মামলা, এবং সেটাও মামলার যদি রায় দেখেন কোথাও কিন্তু এই রায়ে বলা নাই যে তিনি তহবিল তসরুফ করেছেন বা সেই টাকা তসরুফ করেছেন, না সেটা না। তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যে তিনি বিং দ্য প্রাইম মিনিস্টার তিনি ওটা লক্ষ্য করেননি বা দেখেননি, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এই কথাটা এসছে, আর সমানে বলেছেন যে এতিমের টাকা খেয়েছেন। আরে পুরো টাকা তো 10 গুণ হয়েছে এখন, কিন্তু আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বার করা যায় বা তিনি বের হন তাহলে আপনাদের তত্ত্বাবধানে থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল, আমি সাংবাদিক ভাইদের জন্য বলছি যে গতকাল তাকে হাসপাতালে নিতে হয়েছে, তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, তো ডাক্তার তার যে ব্যক্তিগত যার চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টের তারা ব্যবস্থা নিতে চান। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়, এটা তারা মাল্টিডিসিপ্লিনারি আপনার যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেন্টারগুলো আছে, অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল সেখানে তাকে নেওয়া দরকার, এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরে তাকে যেতে হবে। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন তাকে? বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন? আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে, আমি জানি, তাহলে তাকে দিচ্ছেন না কেন? তার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেছেন আমাদের এই বিচার ব্যবস্থা, এটা ধিক্কার দেওয়া ছাড়া কি করবো, ধিক্কারই দিতে চাই আমি। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ তৈরি করলাম 1971 সালে, আমাকে নিজে মধ্যে এখন গিলটি মনে হয়, অপরাধী মনে হয় যে আমরা এই সমাজ এই দেশকে আমরা তৈরি করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম।
বন্ধুগণ দুঃখ করে লাভ হবে না, অনুশোচনা করেও লাভ হবে না, এখন একটাই পথ এদেরকে সরাতে হবে। আমার দেশকে যদি আমি বাঁচাতে চাই, আমার মানুষকে যদি বাঁচাতে চাই, আমাদের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন দিয়েছেন তাকে যদি বাঁচাতে চাই, তাকে যদি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে এবং আমাদের নেতা তারেক রহমানকে যদি বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারি তাহলে অবশ্যই তাদেরকে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন করতে হবে। আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের মামলাগুলো হচ্ছে, আপনারা দেখছেন 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, এখানে আমি জানি অনেককে চিনি আমি যাদের বিরুদ্ধে বহু মামলা, সকলের কার নাই মামলার শেষ নাই, মামলা চলছেই চলছে, আপনার কাজ সাজাও হয়ে যাচ্ছে। আমাদের কিছু লোককে 12 বছর 13 বছর 14 বছর ধরে জেলে আটকে রেখেছে, আব্দুল সালাম পিন্টু সাহেব, বাবর সাহেব, এরা প্রথম থেকে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, এরা এই যে মানুষগুলো, এই মানুষগুলো কোনো বিচার পাচ্ছে না। কালকেই লুৎফুজ্জামান বাবর সাহেবের একটা মামলার রায় দিয়েছে আবার 8 বছর জেল, অথচ এই মামলাটা কোনো মামলাই না, তাকে যে মামলায় দিয়েছে আপনার সাজা দিয়েছে এটা কোনো মামলাই না, মাত্র 26 লক্ষ টাকার একটা মামলা, তার মধ্যে তার বাড়িতে কাজ করা দেয় তাকে থেকে মামলাটা দিয়েছে। তো এগুলোর কারণটি হচ্ছে একটা যে জাতীয়তাবাদী শক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এই মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে ফেলে রাখা, তাদের শক্তিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা, সেটা কি করা যায়? পৃথিবীতে যায় নাই, পৃথিবীর ইতিহাসে তা কোনোদিন যায় নাই। নমরুদ চেষ্টা করেছে, ফেরাউন চেষ্টা করেছে, মুসলমানি চেষ্টা করেছে, হিটলার চেষ্টা করেছে, আমাদের এই দেশে আপনার এরশাদ চেষ্টা করেছে, তার আগে আইয়ুব খান চেষ্টা করেছিল, পারে নাই, কেউ করতে পারে না। মানুষ জেগে উঠবে, আমরা বিশ্বাস করি যে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের সমগ্র গণতন্ত্রে বিশ্বাস করা মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার মুক্ত করার জন্যে, তার ক্রমশকে দেশে ফিরিয়ে আনার জন্যে, এবং আমরা নিজেরা মুক্ত হওয়ার জন্য, বয়সের মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে এবং এই সংগ্রামে জয়ী হতে হবে। বন্ধুগণ, আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এবং তার যে পরিবার পরিজন ছেলে মেয়ে সন্তান যারা আছেন তাদেরকে শেষ শক্তি দিন, তারা যেন সেই শোক সহ্য করে তারা আপনার শক্তি সঞ্চয় করতে পারে। আপনাদের সবকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আফসারউদ্দিন আহমেদ সাহেব অমর হোক। করেন কে করবেন? ওদেরকে ভালো করবো। আরে দোয়া করবে কে?